এবার আমরা একটা পরীক্ষা করব যেটা হচ্ছে পালসেটালিটি টেস্ট। আমরা যদি সেখানে কোনো ভিজিবল ইম্পালস দেখতে পারি বা সেখানে পালপেট করে কোনো ইম্পালস পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে পালসেটালিটি দেখব। তো পালসেটালিটি হচ্ছে নর্মালি দুই টাইপ, একটা হচ্ছে এক্সপেনশাল পালসেশন আর একটা হচ্ছে ট্রান্সমিটেড পালসেশন। তো এক্সপেনশাল যে পালসেশনটা আছে এটা নর্মালি কোনো যদি ভাস্কুলার অ্যানিউরিজম থাকে, অর্থাৎ এনি সোয়েলিং দ্যাট অ্যারাইজ ফ্রম এ ভেসেল, মানে ডিরেক্ট ভেসেল থেকে যদি কোনো অ্যানিমেলি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এক্সপেনশাল পালসেশনটা পাই। এবং এক্সপেনশাল যে পালসেশনটা পাবো সেটা আমরা কীভাবে পাবো, আমরা এই যে দুইটা আঙ্গুল এভাবে ধরবো, এই দুইটা হচ্ছে অ্যাবভ, হ্যাঁ অ্যাবভ অ্যান্ড অ্যাওয়ে, অ্যাবভ অ্যান্ড অ্যাওয়ে, এরকম আমরা একটা ফিল পাবো পালসেশনে, অ্যাবভ অ্যান্ড অ্যাওয়ে। এবং যদি এখানে ট্রান্সমিসিবল কোনো পালসেশন পাই, যেটা আমরা পাবো যে কোনো একটা আর্টারির উপরে জাস্ট যদি আমাদের কোনো লাইপোম বা সোয়েলিং যদি জাস্ট বসে থাকে, জাস্ট প্লেস করে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ট্রান্সমিসিবল পালসেশন। এবং সেটার ক্ষেত্রে আমরা ফিলটা পাবো হচ্ছে জাস্ট আপ অ্যান্ড আপ। তো এইভাবে আমরা সাধারণত পালসেটালিটি টেস্টটা করে থাকি। থ্যাংক ইউ।